ব্লগে তোমাদেরকে রত্নাগিরি যে টেম্পল সেটা তোমাদেরকে শেয়ার করব। আর এই মন্দিরটা অনেকটাই দূরে ছিল, প্রায় আধ ঘন্টারও বেশি সময় লেগেছিল, আর অটোর ভাড়া নিয়েছিল 300 টাকা, মানে যাওয়া আবার ফিরে আসার ভাড়া। তো আমরা যতবার আসতাম এখানটা দিয়েই আসতাম, মানে এই সিঁড়িগুলো দিয়ে উঠতে হতো, তারপরে মন্দিরটা, মানে এটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট, মানে সামনের দিকটা, আর আমরা যেদিকটা দিয়ে এসেছি ওটা হচ্ছে ব্যাক সাইডটা। তো ওদিক দিয়েই এবারে নিয়ে এসেছিল মন্দিরে। এটা দেখতে পাচ্ছ, এর ভিতরেই হচ্ছে, এটা হচ্ছে মেন জায়গা, মানে এখানেই ঠাকুর রাখা আছে। তো এর ভেতরে ভিডিও করবার জন্য অ্যালাউ ছিল না, তাই জন্য করিনি। আর এখানে এই মন্দিরের যে ঠাকুরটা ছিল ওটা হচ্ছে কার্তিক, এনারা কার্তিককেই বেশি পুজো করেন।
এই সিএমসি চার্চে এসেছিলাম। তো এখানে চার্চের ঠিক প্রেয়ার টাইমেই আমরা এসেছিলাম। এটা হচ্ছে সিএমসি চার্চটা, আর এখানে যখন ক্রিসমাসের দিনকে, বড়দিনের দিনকে এখানে খুব সুন্দরভাবে সাজানো। তো এখানে প্রেয়ার হচ্ছিল আর আমি একটু রেকর্ড করেছি। আর আমি জানি না এখানে কপিরাইট ক্লেম কি ব্যাপার আছে, ভেতরে তো রেকর্ড করবার জন্য অ্যালাও ছিল, তো আমি জানি না কি হবে। তো তোমাদের সাথে তাই জন্য আমি একটুখানি ভিডিও তোমাদেরকে শেয়ার করছি তোমাদেরকে দেখানোর জন্য। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা করবে লাইক, কমেন্ট, শেয়ার, আর করে দিও সাবস্ক্রাইব। তো আজকের মতন চলি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।